আমি মোহাম্মদ সোহরাব হোসেন আরসিএমপিইউ মাধ্যমিক বিদ্যালয় রায়নগর চৌগাছা ধরছর অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদের স্বাগত এবং সরকার অনলাইন ক্লাস নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরকারকে ধন্যবাদ। আমি আজকে ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্সের ইংলিশ দ্বিতীয় পত্র বিষয় সম্পর্কে আলোচনা করব। এখানে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো টেন্স। টেন্স অর্থাৎ কাল, বাংলা বলে কাল, সময় কাল কে টেন্স বলে। টেন্স সম্পর্কে আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের ধারণা দেব। সেটা হলো টেন্স মানে কি, টেন্স মানে কাল, কাল সময় টেন্স কাকে বলে। টেন্স ভার্বের কাজ, ভার্বের কাজ নিস পণ্য সময়কে এখানে কার কাকে পড়ে ভার, ভারবত্ত কাজ, কাজ ভারবত্ত কাজ, ভার্বের কাজ নিষ্পন্ন সময়কে টেন্স বলে। টেন্স সাধারণত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হলো বাংলায় অর্থ আছে বর্তমান কাল, বর্তমান কাল, অতীত কাল, বর্তমান অতীত, বর্তমান কাল, অতীত কাল ও ভবিষ্যৎকাল। কাল সময়কে সাধারণত আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। বর্তমান কাল যেখানে আমরা অবস্থান করছি এই এটাকে আমরা বর্তমান কাল বলতে পারি, যেমন আমার অবস্থানকে বর্তমান। অতীত, অতীতকাল ওইটা যা ঘটে গেছে মানুষের জীবনে, যেগুলো ঘটে গেছে এবং অতীত হয়ে গেছে চলে গেছে এই কালকে আমরা অতীতকাল বলি। যেমন আমি ভাত খায় ছিলাম, বর্তমান কালে যেমন আমি ভাত খাই, ভবিষ্যৎকাল এখনো আসেনি, যেটা আগামীতে আমরা করব, যেটা আগামীতে করব বা এখন আমাদের জীবনে আসেনি। একটা উদাহরণ দিলে বোঝা যায় সেটা হলো কি, আমি ভাত খাইব, এখন আমার ভাত খাওয়া শেষ হয়নি। এটাকে আবার এই বর্তমান কালকে আমরা ইংরেজিতে বলে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, DFINIT ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমান কালকে আমরা ইংরেজি ভাষায় বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমরা বর্তমান কাল বলে বলে থাকি। দুই নম্বর অতীতকাল, অতীতকালকে আমরা বলি পাস্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, FUTURE ফিউচার, TENSE টেন্স। তাহলে আমরা দেখলাম এক কালকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, বাংলায়
রূপ হচ্ছে বর্তমান কাল অতীত কাল ও ভবিষ্যৎ কাল এটা ইংরেজিতে বর্তমান কালকে বলি আমরা প্রেজেন্ট ইনডিটারমিনেট টেন্স